হ্যালো গাইস, WBCS এক্সপো চ্যানেলে সবাইকে স্বাগত। সরকারি বেসরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউতে সব ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। WBCS এক্সপো তোমাদের জন্য এনেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এনার্জি সিরিজ। প্রতিদিন এভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করো। আজকের প্রশ্নগুলি হলো, সম্প্রতি S&P সংস্থা প্রকাশিত 2021 অর্থ বছরে ভারতের GDP কত শতাংশ সংকুচিত হবে? উত্তর 9%। এক্ষেত্রে S&P সংস্থা জানিয়েছে যে 2022 অর্থ বছরে ভারতের GDP এই 9% সংকোচন থেকে 10% পর্যন্ত বৃদ্ধি পাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, যৌথভাবে হাইটেক অস্ত্র উৎপাদন এবং অন্যান্য বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দেশগুলিতে সেই সব অস্ত্র রপ্তানি করার জন্য ভারতের সঙ্গে সম্প্রতি কোন দেশের চুক্তি সম্পন্ন হয়েছে? অ্যান্সার, ইসরায়েল। আচ্ছা, ইসরায়েলের আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকসগুলো হলো বা প্রশ্নগুলো হলো, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইসরায়েল? ঠিক আছে, অ্যান্সার জেরুজালেম। প্রাইম মিনিস্টার ইসরায়েলের কে? অ্যান্সার বেঞ্জামিন নেতানিয়াহু। আচ্ছা, প্রেসিডেন্ট কে? প্রেসিডেন্ট হচ্ছে রেউভেন রিভলিন। আচ্ছা, ইসরায়েলের কারেন্সি কি? অ্যান্সার হচ্ছে ইসরায়েলি শেকেল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোন ভর্তুকিযুক্ত লোন প্রকল্পের মাধ্যমে আসাম রাজ্য সরকার পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে সিদ্ধান্ত গ্রহণ করেছে? অ্যান্সার পর্যটন সঞ্জীবনী স্কিম। আচ্ছা, এই লোন প্রকল্পে 1 থেকে 20 লাখ পর্যন্ত ভর্তুকি দেওয়ার লোন দেওয়া হবে। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এটি ঘোষণা করেছে। আচ্ছা, আসাম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জেনে নাও, যেমন আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর। আচ্ছা, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট রিফাইনারি অফ ইন ইন্ডিয়া? ঠিক আছে, এর কোশ্চেনটার অ্যান্সার ডিগবয়, এটা কিন্তু আসামে অবস্থিত। আচ্ছা, হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য লাইট অফ দ্য ইস্ট? এটার অ্যান্সার গুয়াহাটি। ওকে, তারপরে স্মলেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া? এটার অ্যান্সার হচ্ছে ডিব্রু সাইকোভা, এটাও আসামে অবস্থিত। আচ্ছা, হুইচ ডিস্ট্রিক্ট ইন আসাম ইজ সাপোজ টু বি কার্বন ফ্রি ইন 2020? অর্থাৎ 2020 আসামের কোন রাজ্য কার্বন ফ্রি বলে ঘোষিত হবে? অ্যান্সার মাজুলি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য এয়ারপোর্ট ইন আসাম নেমড আফটার দ্য ফার্স্ট চিফ মিনিস্টার? অ্যান্সার লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অর্থাৎ চিফ মিনিস্টার, প্রথম আসামের যে প্রথম যে চিফ মিনিস্টার হন লোকনাথ গোপীনাথ বরদলৈ, তার নামে কিন্তু এই এয়ারপোর্টটা তৈরি হয়েছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, রাজস্থান রাজ্য সরকারকে সম্প্রতি কোন ব্যাংক $300 মিলিয়ন লোন দিয়েছে? অ্যান্সার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আচ্ছা, মূলত রাজস্থানের সেকেন্ডারি টাউন্সগুলোতে ইনক্লুসিভ ওয়াটার সাপ্লাই এবং স্যানিটাইজেশন স্ট্রাকচারকে উন্নত করার জন্য এই লোন দেওয়া হয়েছে। আচ্ছা, রাজস্থান সম্পর্কে কিছু তথ্য, যেমন রাজস্থানের ক্যাপিটাল জয়পুর, ঠিক আছে, রাজস্থানের স্টেট বার্ড হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। আচ্ছা, হুইচ ডান্স ফর্ম অফ রাজস্থান ইজ ইনক্লুডেড ইন ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্ট অফ ইউনেস্কো? অ্যান্সার কালবেলিয়া। আচ্ছা, কেওলাদেও ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ রাজস্থান? অ্যান্সার ভরতপুর। আচ্ছা, জয়সমান লেক ইজ কনসিডার্ড অ্যাজ দ্য সেকেন্ড লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ফার্স্ট ইন এশিয়া? ঠিক আছে, ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ রাজস্থান ইজ সিচুয়েটেড? অ্যান্সার উদয়পুর। আচ্ছা, চিফ মিনিস্টার অফ রাজস্থান অশোক গেহলট। ওকে, তো এইগুলো হচ্ছে রাজস্থান সম্পর্কিত কিছু বেসিক কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, দুর্গাপুজো করার জন্য সমস্ত ক্লাব কর্তৃপক্ষগুলিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কত টাকা করে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে? অ্যান্সার 50,000 টাকা। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে কিছু জেনে নাও, যেমন হু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন ফ্রম ওয়েস্ট বেঙ্গল টু উইন ভারতরত্ন অ্যাওয়ার্ড? ঠিক আছে, অ্যান্সার বিধানচন্দ্র রায়। আচ্ছা, ইন হুইচ দি ইয়ার হাওড়া ব্রিজ ওয়াজ ওপেন ফর পাবলিক? ঠিক আছে, এটা হচ্ছে 1943 সাল। আচ্ছা, ইন হুইচ ইয়ার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইজ রিকগনাইজড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো? ঠিক আছে, এটা 1999। আচ্ছা, আনন্দবাজার পত্রিকা প্রথম পাবলিশড হয় 1922। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের প্রথম চিফ মিনিস্টার হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়। খড়গপুর IIT তৈরি হয়েছে 1951 সালে এবং কলকাতা মেট্রো সার্ভিস চালু হয় 1984 সালে। এগুলো মোটামুটি ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে কিছু জিকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কলকাতা পোর্ট ট্রাস্টকে সম্পূর্ণ ডিজিটাল টেকনোলজিসে রূপান্তরিত করতে কত টাকা লগ্নি করা হয়েছে? অ্যান্সার 40 কোটি টাকা। আচ্ছা, কলকাতা পোর্ট ট্রাস্টের পরিবর্তিত নাম হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। ঠিক আছে,
আর এই কলকাতা পোর্ট ট্রাস্ট তৈরি হয়েছিল 1870 সালে, আর এর বর্তমান চেয়ারম্যান হচ্ছে বিনীত কুমার। নেক্সট কোয়েশ্চেন, বাধ্যতামূলক যক্ষা পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে কোন রাজ্য সরকার? অ্যান্সার, ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো টিউবারকিউলিসিস এটা হচ্ছে একটা ইনফেকশনস ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, এর কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলিসিস। আচ্ছা, ওয়ার্ল্ড টিউবারকিউলিসিস ডে কবে পালন করা হয়? অ্যান্সার, 24 মার্চ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কততম ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি ভাষণ দেবেন? অ্যান্সার, 75th। আচ্ছা, প্রেসিডেন্ট অব ইউএন জেনারেল অ্যাসেম্বলিকে? অ্যান্সার, ভলকান বচকির। আচ্ছা, ইউএন জেনারেল অ্যাসেম্বলির হেডকোয়ার্টার কোথায়? অ্যান্সার, নিউ ইয়র্কে। আর এটা এস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে 1945। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়া জাপান মেরিটাইম অনুশীলন সম্প্রতি শুরু হয়েছে, এই অনুশীলনের নাম কি? ঠিক আছে, অ্যান্সার, জিমেক্স। আচ্ছা, এই জিমেক্স সিরিজ কিন্তু 2012 সাল থেকে শুরু হয়েছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, রেলওয়ে তার যাত্রী পরিষেবার আধুনিকীকরণ এবং রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার উন্নতির জন্য কোন আইআইটির সঙ্গে তার চুক্তি বৃদ্ধি করল? অ্যান্সার, আইআইটি কানপুর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দ্য খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন কাকে অ্যাডভাইজার হিসাবে নিয়োগ করেছে? অ্যান্সার, সুনীল শেঠি। আচ্ছা, এই খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন তৈরি হয়েছিল 1956 সালে। নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশ সরকার কোন মহিলা বিপ্লবীর জীবনী নিয়ে একটি সিনেমা তৈরি করতে চলেছে? অ্যান্সার, প্রীতিলতা ওয়াদ্দেদার। আর এই সিনেমাটার নাম হচ্ছে ভালোবাসা প্রীতিলতা। ওকে, নেক্সট, মধ্যপ্রদেশ রাজ্য সরকারকে সম্প্রতি কোন ব্যাংক 1988 কোটি টাকা লোন দিচ্ছে? ঠিক আছে, অ্যান্সার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। মূলত মধ্যপ্রদেশের সেকেন্ডারি টাউন্সগুলো তো ইনক্লুসিভ ওয়াটার সাপ্লাই এবং স্যানিটাইজেশন স্ট্রাকচারকে উন্নত করার জন্য এই লোন কিন্তু দেওয়া হচ্ছে। আচ্ছা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট কে? অ্যান্সার হচ্ছে মাসাতসুগু আসুওয়াকা। এবং এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফাউন্ড হয়েছিল 19 ডিসেম্বর 1966 সালে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি কোন গায়ক মারা গেলেন? অ্যান্সার, এসপি বালাসুব্রমণিয়াম। ঠিক আছে, যার সর্বাধিক সংখ্যক গানের জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড আছে। ঠিক আছে, নেক্সট, পাটা গ্র্যান্ড অ্যাওয়ার্ড 2020 কোন রাজ্য জিতেছে? অ্যান্সার, কেরালা ট্যুরিজম। এই অ্যাওয়ার্ডটা চীনের বেজিং থেকে হয়েছে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অ্যাওয়ার্ডটা কিন্তু ঘোষিত হয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, রাজ্য পুরোহিত কল্যাণ প্রকল্প স্কিম চালু করলো কোন রাজ্য সরকার? অ্যান্সার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরও একটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে সম্প্রতি এডুকেশনাল ট্যুরিস্ট হাব কিন্তু তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, জায়গাটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি মেদিনীপুরের বীরসিংহগ্রাম। ওকে, নেক্সট, নিউ লাইফ ট্রাস্টি অফ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টার হিসেবে কাকে সম্প্রতি নিয়োগ করা হয়েছে? অ্যান্সার, গোপালকৃষ্ণ গান্ধী। আচ্ছা, এই গোপালকৃষ্ণ গান্ধী ছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন গভর্নর, আর এই যে তিনি যে পদটা এখন হোল্ড করছেন, এই পদে আগে ছিলেন কপিলা বাচ্চান, যিনি সম্প্রতি মারা গেছেন। ওকে, নেক্সট, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কাদের ফুটবলার অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছে? অ্যান্সার, গুরপ্রীত সিং সান্ধু। আর সঞ্জু হচ্ছে ওমেন্স স্কোয়াড মিডফিল্ডার। ঠিক আছে, নেক্সট, ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স অনুযায়ী 2020 ভারতের অবস্থান কততম? আচ্ছা, ভারতের স্থান 89th। আচ্ছা, টোটাল 181টা কান্ট্রির মধ্যে এই ইন্ডেক্সটা করা হয়েছিল, কিন্তু তার মধ্যে ভারত 89তম। ওকে, তো আজকে কিছু প্র্যাকটিস কোশ্চেন তোমাদের জন্য স্পেশালভাবে আমি দেবো। ঠিক আছে, কোশ্চেনগুলো শোনো, এর অ্যান্সারগুলো তোমরা কমেন্টে জানিও। ওকে, কোশ্চেনগুলো দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান লাইব্রেরিয়ান ইন ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরি? ওকে, নেক্সট কোশ্চেন, হোয়েন দ্য ফার্স্ট ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল ইনিংস বা ম্যাচ ওয়াজ হেল্ড ইন ইডেন গার্ডেন? নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার প্রিন্সলে স্টেট অফ কোচবিহার মার্জড উইথ ওয়েস্ট বেঙ্গল? অর্থাৎ কোচবিহার, প্রিন্সলে স্টেট কোচবিহার কবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে? নেক্সট, হুইচ ইজ দ্য সেকেন্ড প্ল্যান্ট সিটি অফ ইন্ডিয়া আফটার চণ্ডীগড়? চণ্ডীগড়ের পর ভারতের দ্বিতীয় পরিকল্পনা মাফিক শহর কোনটি? এবং শেষ কোশ্চেন আজকে, হু ওয়াজ দ্য ফার্স্ট বেঙ্গলি লিটারেচার টু উইন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড? প্রথম বাংলা সাহিত্যিক যিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিলেন, তিনি কে? ওকে, তো এই হচ্ছে আজকের 19টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু প্র্যাকটিস কোশ্চেন।
তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলোর অ্যান্সার কমেন্টে জানিও। ওকে, কোশ্চেনগুলোর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পাবে। আশা করছি এগুলি তোমাদের খুবই হেল্পফুল হবে। এভাবেই প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পেতে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক করো, এবং কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্টে করো।